জেকে লাইফস্টাইলে কোকোনাট মিল্ক চিকেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি জেকে লাইফস্টাইল করে কোকোনাট মিল্ক চিকেন কিভাবে রান্না করবেন। সাথে থাকছে অসংখ্য ট্রিক্স অ্যান্ড টিপস। রেসিপিটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি। আর রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই রেসিপিটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, তৈরি করছি কোকোনাট মিল্ক চিকেন। প্রিয় দর্শক দেখুন, কোকোনাট মিল্ক চিকেন তৈরি করার জন্য দেশি মুরগি আমি নিয়েছি হাফ কেজি। তো এটা 700 গ্রাম ওজনের একটি দেশি মুরগি ছিল, কেটে সেটে বাদ দিয়ে 500 গ্রাম হয়েছে। এটা কিন্তু অর্গানিক, একদম চরে বাড়ানো, মাঠে চরে বাড়ানো অর্গানিক দেশি মুরগি। তো আমি এখানে ম্যারিনেট করব। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম প্রথমে, অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর আমরা অ্যাড করে দিব দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, ধনিয়া, জিরার গুঁড়ি আছে, এ ধরনের গরম মশলা আমার বাসায় তৈরি করা 1 চা চামচ আমি ব্যবহার করছি। 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। তো আমি এখানে লেবুর রস অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ, সরাসরি চিপে দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা ফার্মেন্ট করে চিকেনগুলোকে দ্রুত নরম করতে সহায়তা করবে। একটা টিপস আপনাদের দিয়ে দিলাম, হাতটাকে ভালো করে পরিষ্কার করে হাতের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিব মশলাগুলোর সাথে, চিকেন যেন খুব ভালোভাবে মিশে যায় সেদিকে লক্ষ্য রেখে সময় করে এই কাজটা আমরা করব। প্রতিটি চিকেন হাতে ধরে ধরে আমরা ঘষে ঘষে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। মিশিয়ে আমি 30 মিনিট রেস্টে রেখে দিব। এদিকে 30 মিনিট চিকেনগুলো রেস্টে থাক, আর আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারে আমি বড় সাইজের 2টি দেশি পেঁয়াজকে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা শিলপাটায় বেটেও নিতে পারেন, কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। তবে আমি আজকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি মিহি করে, দেখতে পাচ্ছেন। তো 2টি পেঁয়াজই গ্রেট করে আমি আপনাদের দেখাবো। আরও একটি পেঁয়াজ নিয়ে নিলাম, দেখুন আমি আরও একটি পেঁয়াজ গ্রেট করে নিচ্ছি। কোনোভাবে কোনো কিছু স্কিপ না করে পুরোপুরি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, শুধু আপনারা যাতে বুঝতে পারেন কতটুকু মশলা দিবেন। আর মশলা পরিমাণ কিন্তু খুব বেশি দেয়া যাবে না, কেননা স্যার আমাদের মশলা খেতে নিষেধ করেছে খুব বেশি। তো গ্রেট করা আমার ডান, আমি সরাসরি চুলায় চলে আসলাম। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এটা অবশ্যই গানিতে ভাঙানো, কাঠের গানিতে ভাঙানো সরিষার তেল, স্যারের ওইখান থেকে আমি সংগ্রহ করেছি। তেলটা সামান্য গরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিব গ্রেট করা পেঁয়াজ। তো এটা 1/2 কাপ পরিমাণ হবে, কিন্তু এখানে 1/2 কেজির জন্য 1/2 কাপ পেঁয়াজ অ্যাড করেছি আমি। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, তবে তেলটা যেন সামান্য গরম হয়, খুব বেশি গরম হয়ে তেলটা যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। তো এখানে আমি সুগ্রানের জন্য 2টি সবুজ এলাচ অ্যাড করে দিলাম, এলাচের মাথাটা ফাটিয়ে দিয়েছি। আর 2টি লবঙ্গ অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর 1/2 ইঞ্চি সাইজের 2টি দারুচিনি অ্যাড করে দিয়েছি, আর 2টি ছোটো সাইজের তেজপাতাকে মাঝখান থেকে আমি ছিঁড়ে দিচ্ছি যাতে সুগ্রানটা বেরোয় আসে। এই গরম মশলাগুলো আমি গোটা মশলাগুলো সুগ্রানের জন্য ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে আমরা এখানে 1/2 চা চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যাদের হিমালয়ান পিঙ্ক সল্ট নেই তারা সাধারণ লবণ ব্যবহার করতে পারবেন। তো আমি নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এরপর মশলাটা কষানো হলে, কাঁচা গন্ধ চলে গেলে আমি কিন্তু চিকেনগুলো অ্যাড করে দিব। ম্যারিনেট করা চিকেনগুলো অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি কষিয়ে নিব চিকেনগুলোকে প্রথমে। তো মশলাগুলো কুক হতে থাকবে, চিকেনটাও কষানো হবে। একবারে প্রথমেই কিন্তু আমরা কোকোনাট মিল্ক কিংবা পানি দিতে যাব না, এভাবে কিছুক্ষণ আমরা কষাতে থাকব। এতে করে টেস্টটা ভালো আসবে, মশলাগুলো কষানো হবে, আর মশলার সাথে চিকেনের সাথে মশলাগুলো যেন ভালোভাবে প্রবেশ করে যায়, সেই জন্য আমাদের এই ব্যবস্থা। এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে চিকেনের টেস্টটা ভালো আসবে। ঢাকনা দিয়ে ডেকে দিলাম, চুলার আঁচ একেবারে স্লো ফ্লেমে আছে। আমি আপনাদের চুলার আঁচটা দেখাচ্ছি, দেখুন একেবারে 200-এ আছে। আমার এই চুলার একদম হাই ফ্লেম হচ্ছে 2000, আর স্লো ফ্লেম হচ্ছে 200,
200। আমি আপনাদের বারবার চুলার আঁচটা দেখাচ্ছি, 70-80 ডিগ্রি সেলসিয়াসে আমরা যে কোনো জিনিস রান্না করব। এর বেশি গেলে খাদ্যের মান কমে যায়, খাদ্যে কোনো প্রকারের এনজাইম থাকে না, ফাইবার থাকে না, তো আমরা হেলদিভাবে রান্না করব। ডাকনাটা খুলে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এই মিশানোটা আমি আনকাট রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন। আবারও আমি ডাকনা দিয়ে ডেকে দিব। এই কষানোটা কিন্তু আমি 15 মিনিট যাবৎ করেছি। ডাকনাটা আবারও খুললাম। এখন আমরা একটু কোকোনাট মিল্ক দিয়ে দিচ্ছি। এই কোকোনাট মিল্ক কীভাবে তৈরি করতে হয় এর রেসিপি আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি। আমি আরও একটা রিসেন্ট একটি ভিডিও আপলোড করব এই রেসিপির পরপরে ইনশাল্লাহ। তো কোকোনাট মিল্ক কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো, এবং কোকোনাট ফ্লাওয়ার দিয়ে কী কী রেসিপি করা যায় সেটাও দেখাবো। তো কথা বলতে বলতে আমি নেড়েচেড়ে মিশিয়েও দিলাম। কোকোনাট মিল্ক কিন্তু প্রথমে খুব বেশি দিতে যাব না, একটু হালকা করে দিব যাতে কষানোর জন্য। ডাকনা দিয়ে ডেকেও দিয়েছি, চুলাটা স্লো ফ্লেমে আছে, আর চিকেনগুলো আমি কষিয়ে নিচ্ছি, একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি কষাবো। ডাকনাটা খুললাম, খুলে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এভাবে যদি কষাতে থাকেন তাহলে কোকোনাট মিল্কগুলো চিকেনের আশেপাশে প্রবেশ করবে এবং টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। এই রেসিপিটি আপনারা কোকোনাট ফ্লাওয়ারের রুটি দিয়েও খেতে পারেন, পালং শাকের রুটি দিয়েও খেতে পারেন। অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি রেসিপি, কিন্তু কোকোনাট ফ্লাওয়ার রেসিপিটি আপলোড করিনি, সেটা আমি করব। আর ফুলকপির রুটি দিয়েও খেতে পারেন, সেটাও আপলোড করেছি, আপনারা চেক করে নেবেন, ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব। কথা বলতে বলতে আমি আবারও কিন্তু ডাকনাটা খুলেছি এবং নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, একেবারেই কোকোনাট মিল্ক কিংবা ঝোলটা নেই, শুকিয়ে গিয়েছে, যতটুকু আছে সেটা মশলা। এখন আমরা রান্নার জন্য কোকোনাট মিল্ক অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ কোকোনাট মিল্ক অ্যাড করে দিয়েছি রান্নার জন্য। এটা রান্নাও হবে আবার ভুনা ভুনাও হবে এই মিল্কে, আর কোনো মিল্ক আমাদের প্রয়োজন নেই। ভালো করে আমরা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন ডাকনা দিয়ে ডেকে চুলাটা স্লো ফ্লেমে রাখবো, স্লো ফ্লেমে আমি রান্না করব আরও 15 মিনিট। ডাকনাটা আমি খুলছি 5 মিনিটের মাথায়, আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু নেড়েচেড়ে একটু মিশিয়ে দিতে হবে, তাহলে ভালোভাবে চিকেনের এপাশ ওপাশে ঝোলগুলো প্রবেশ করবে, টেস্টও বাড়বে। তো আমরা এভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। তো আমি একটু লবণটা পারফেক্ট আছে কিনা দেখে নিচ্ছি, লবণটা একেবারেই পারফেক্ট আছে। আর টকবক করে ফুটছে স্লো ফ্লেমে কোকোনাট মিল্ক চিকেন, অসম্ভব মজা, অসাধারণ টেস্ট। ডাকনা দিয়ে আমি আবারও ডেকে দিচ্ছি, ডেকে বাকি 10 মিনিট আমি রান্না করব। ফ্রেন্ডস, দেখুন ডাকনাটা আমি খুলছি আর জলটাও কমে এসেছে, আর স্লো ফ্লেমে কুক হচ্ছে কোকোনাট মিল্ক চিকেন, অসাধারণ স্বাদের কোকোনাট মিল্ক চিকেন। আমি এখন আপনাদের দেখাবো চিকেনটা কতটুকু পরিমাণ সিদ্ধ হয়েছে। একেবারে নরম, তুলতুলে হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে চিকেনগুলো আমার, আর 10% বাকি আছে চিকেন সিদ্ধ হওয়ার। এই পর্যায়ে আমরা এসে অ্যাড করে দিব 4টি কাঁচামরিচ, তবে কাঁচামরিচের আগাটা একটু ভেঙে দিব, এতে করে সুন্দর একটা ফ্লেভারও ছড়াবে আর হালকা করে একটা ঝালও ছড়াবে। কাঁচামরিচের ঝালের কোনো প্রবলেম নেই, সমস্যা নেই খেতে। তো কাঁচামরিচগুলো আমি অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই মেশানোটা আমি কিছুক্ষণ মেশাবো যাতে কাঁচামরিচের ফ্লেভারগুলো ভালোভাবে চিকেনের সাথে প্রবেশ করে। ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি, ডেকে আর বাকি 5 মিনিট আমি কুক করব, এর বেশি নয়, স্লো ফ্লেমে কুক করব। পুরো রান্নাটা কিন্তু স্লো ফ্লেমে করেছি। 5 মিনিট পর ডাকনাটা আমি খুলেছি আর চিকেনগুলো কুক করা আমাদের একেবারেই ডান। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতেটা ভীষণ সুস্বাদু হয়েছে। ডাকনা দিয়ে ডেকে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশনে চলে যাব। সরাসরি সার্ভিং বলে আমি সার্ভ করে দিচ্ছি, অথেন্টিকভাবে রান্না করেছি এবং অথেন্টিকভাবেই আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। অসাধারণ স্বাদের একটি হেলদি চিকেন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা কোকোনাট মিল্ক চিকেন। আর কোকোনাটের সব কিছুই আমাদের জন্য উপকারী,
স্যার কিন্তু আমাদেরকে সাজেস্ট করেন কোকোনাট মিল্ক কোকোনাট অয়েল ব্যবহার করতে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।